এরিয়াটা দেখো, বিশাল বড় এরিয়া। ভারত সেবা আশ্রম সংঘের এই মুলুক আশ্রম 2001 সালে প্রতিষ্ঠা হয়েছে। এই দেখো, এই হচ্ছে বেড। তো বিশাল বড়, এ তো হাতি। ষাঁড় না তো, এ তো হাতি। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো পুরো একদম বিন্দাস। তো আমি কালকে ছিলাম সোনাঝুরি হাটের কাছে একটা রিসোর্টে, এখন বেরিয়েছি, আমরা গাড়ি করে নিয়েছি, গাড়ি করে যাচ্ছি তারাপীঠে। তারাপীঠ যাওয়ার আগে ভাবছি তোমাদেরকে ভারত সেবাশ্রম সংঘটা একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো। জায়গাটা বিশাল বড় জায়গা, 400 বিঘা জায়গা নিয়ে গড়ে উঠেছে ভারত সেবাশ্রম সংঘ। স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে, তোমরা যদি টোটো করো 30-50 টাকা এমন ভাড়া নেবে, পৌঁছে যেতে পারো ভারত সেবাশ্রম সংঘে। চলো তোমাদের ভারত সেবাশ্রম সংঘটা ঘুরিয়ে নিয়ে আসি। কেউ যদি ফাঁকা মনোরম পরিবেশে থাকতে চাও তো ওইখানে গিয়েও থাকতে পারো। তোমরা যখন বোলপুরে আসবে তোমাদেরকে কিন্তু টোটো করে এদিক ওদিক ঘুরতে হবে। তো আমরা এসে এক দাদা টোটো নিয়ে এদিক ওদিক ঘুরেছিলাম, তো দাদা খুব কম খরচে আমাদেরকে ঘুরিয়েছিল। তো দাদার নাম্বার তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা যখন আসবে দাদাকে ফোন করে নেবে। তোমার নাম্বারটা বলে দাও ঝটপট। আর তোমার নাম কি বলো? আমার নাম মাধব সাহা। হ্যাঁ, আমার ফোন মোবাইল নাম্বার হচ্ছে 9932634688। তোমরা এসে বলো নবীন মিশ্র ব্লগের ভিডিও দেখে কল করছি। যখন নবীন মিশ্র নাম বল শুনবে একটু কমসম নিয়ে কিন্তু দাদা, ঠিক আছে? থ্যাংক ইউ। এই যে আমরা চলে এসেছি, এই দেখো গেট। এই যে মেন রোড থেকে কিছুটা আসতেই ভারত সেবাশ্রম সংঘ। এই জায়গাটার নাম কি? মুলুক। এই তো বাচ্চাদের স্কুল ফুল হচ্ছে, সামনে ছাত্রাবাসও আছে। এই দেখো এরিয়াটা দেখো, বিশাল বড় এরিয়া। ওই যে ওইদিকে রয়েছে ধর্মশালা, এদিকে রয়েছে স্বাস্থ্যকেন্দ্র, আর এই হচ্ছে মন্দির। বাচ্চারা প্রার্থনা করছে দেখো। এ পাশে রয়েছে শিব মন্দির, এ পাশে রয়েছে গুরু মন্দির, আর ওই পাশে রয়েছে সর্বদেব মন্দির। বাহ, এই হচ্ছে মন্দির, আর এইখানে দেখো আইটিআই কলেজ স্থাপিত হয় 2008 সালে। ওই পাশে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ না, ওইগুলো হচ্ছে 2 বছর আগে তৈরি করা হয়। স্বামীজি এখন ব্যস্ত আছেন, স্বামীজি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছেন। তো স্বামীজি এই দাদাকে ফোন করে বললেন যে আমাদেরকে একটু ঘুরিয়ে দেখাতে। দাদা তোমার নাম কি? রাখহরি দত্ত। রাখহরি দত্ত, তুমি কতদিন আছো এখানে? 15 বছর। 15 বছর? বাহ, চলো তুমি আমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দাও কোথায় কী আছে কী ব্যাপার। এই হচ্ছে ধর্মশালা, বিশাল বড় জায়গা দেখো। ওয়াও, দারুণ তো বিল্ডিংটা। সামনে দেখো মাঠ, অ্যাকোয়াগার্ড জলও রয়েছে। চলো তোমাদেরকে একটা রুম দেখাই। রুম নাম্বার হচ্ছে 211। এটা হচ্ছে ডাইনিং হল। এটা এই দেখো, এই হচ্ছে বেড, একটা আলমারি রয়েছে, এইকে বারান্দা, এদিকে হচ্ছে বাথরুম। বাথরুমটা দেখো, বাহ, গিজারও রয়েছে, এসিও রয়েছে। এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনি থেকে এই হচ্ছে ভিউ। এই ভারত সেবাশ্রমের এরিয়াটা কত দূর? ওই যে পিলার দেওয়া আছে। আচ্ছা, ওই সে দূরে সেই বাড়িটাও ভারত সেবাশ্রমের। এদিকে কি? এদিকে গোশালা। আচ্ছা, ধান চাষ এইগুলো তোমাদেরই হয়? এখানে তো 3 জনও ঘুমিয়ে যাবে আরামসে, যা বড় খাট। আমার ওদিকে আছে 4 জন শোয়, আবার এক্সট্রা বেড আছে। আচ্ছা, এক্সট্রা বেড দিয়ে দিলে 4 জন হয়ে যাবে। পাশে ঘর আছে, পাশে ঘর আছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে ফ্যান রয়েছে। এই যে এইবার তোমাদেরকে দেখাবো সিঙ্গেল রুম 204। এই দেখো সিঙ্গেল রুম, 4 জন আরামসে, 4 জন হয়ে যাবে। রাখো দা, সিঙ্গেল রুম মানে আমি ভেবেছিলাম একজন থাকার রুম, কিন্তু এমনটা নয়। সেটা কি ছিল? এটা ডাইনিং হল ছিল, এটা হচ্ছে ডাইনিং হল নেই, ওই জন্য এটা সিঙ্গেল রুম। এটা এসি? এসি নাই, পরে লাগাবো। এটা এসি নেই, এটা পরে লাগানো হবে। এই যে এটা তো ব্যালকনি রয়েছে, ব্যালকনি থেকে ভিউ হচ্ছে। এই ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই দেখো ওয়াশরুম, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, এতে গিজার সব ঘরে আছে। এদিকে রয়েছে বেসিন, সব ঘরে আছে, গিজার সব ঘরে আছে। এসিটা কিছু কিছু ঘরে নেই, ওটা লাগিয়ে দেবে। এই যে জামা কাপড় রাখার জন্য এই যে র‍্যাক রয়েছে, এই যে ব্ল্যাঙ্কেট রয়েছে এখানে। মোটামুটি এই যে বিল্ডিং এ দেখতে পাচ্ছ। আচ্ছা, টোটাল কতগুলো রুম আছে এখানে?
110 খানা রুম শনি রবিবার হলে কতখানা ফুল হয়ে যায় 50 60টা তো হয়ে যায় তো এই বিল্ডিং এ দেখতে পাচ্ছ এতগুলো রুম তোমরা আসো এই যে সিঙ্গেল রুম ডাবল রুম এমন সব রুম পেয়ে যাবে মানে সব রকম অবস্থা আছে সিঙ্গেল রুমেও ডাবল থাকা যাবে সিঙ্গেল রুমেও চারজন থাকা যাবে আবার ডাবল রুমে দুজন থাকা যাবে ডাবল রুমে চারজনও থাকা যাবে তিনজন এলো সে একই ভাড়া তিনজন এলো সে একই ভাড়া ঠিক আছে তো ভাড়ার কি ব্যাপারটা সেটা মহারাজ জির সাথে ওটা কথা বলে নেব হ্যাঁ বলা ঠিক হবে না না ঠিক আছে তো এইবারে চলো তোমাদেরকে দেখাবো গোসাল তাই তো রাখো দা আম গাছের মুকুলটা এসছে দেখো আমি সিজিন আসতে হবে কতগুলো গরু আছে 200 দুধ কি হয় এত দুধ ওই বাচ্চারা খায় কিছুটা বাইরে বিক্রি বাইরে বিক্রি এখানে ওই গোবর দিয়ে গোবর গ্যাস তৈরি হয় দেখো গোবর গ্যাস দিয়েই রান্না হয় গ্যাসের খরচ বেঁচে গেল এই ভাই এই গরুগুলো দেখো একটাটা গরু 10 15 লিটার করে দুধ দেয় তো নাকি কম 15 লিটার কম 10 বেশি 10 বেশি সরকমই আছে কেন মানে 5 লিটারও দেয় 10 লিটারও দেয় 15 লিটারও দেয় যখন বেশিরভাগটা দেয় 10 লিটার হ্যাঁ আর বাচ্চা ছোট হলে তখন 10 লিটার বেশি আর বড় হয়ে গেলে কম সে তো কমে যাবে হ্যাঁ আবার মনে করো দেশিগুলো আবার 3 কেজি দেয় আচ্ছা 3 লিটারও দেয় এটা হচ্ছে গোমাতা মন্দির 2017 সালে স্থাপিত হয় ও এ ষাঁড় ও তো বিশাল বড় এ তো হাতি হ্যাঁ ষাঁড় না তো এ তো হাতি পনেরো এই গরুর দুধ কে দোয়ায় মেশিন মেশিনটা কোথায় চলো মেশিনটা তোমাদেরকে দেখিয়ে আনি এখন গোয়ালের ভেতরে ঢুকে গেছি এই যে মেশিন বাছুরও আছে ওইদিকে আমার বাছুর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো মেশিন বাহ এই দেখো বাছুর কত বাছুর তো সিংহ নেই আমি যেটা দেখা দেখি দিলাম ঠিক আছে ধন্যবাদ আসছে আমার বাড়ি হচ্ছে নামখানা দক্ষিণ চব্বিশ পরগনায় অনেক দূর 200-250 কিলোমিটার দূর বেশি দূর না তো মোটামুটি ঘোরা হলো এই দারুণ রুম কিন্তু মহারাজজির সাথে কথা বলতে হবে কত কি রেন্ট এগুলো জেনে নেব এইবারে চলো আইটিআই কলেজ থেকে একটু ঘুরে আসি এই যে দেখছো প্রণবানন্দ বিদ্যা মন্দির এটা হচ্ছে স্কুল আর আইটিআই কলেজটা হচ্ছে ওই দিকে চলো এই যে কাঁঠাল গাছ লাগানো আছে কাঁঠাল গাছ আম গাছ নারকেল গাছ এই দেখো এই হচ্ছে ফিটার ল্যাব তোমরা কোন ইয়ার ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার তোমরা ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ার এপাশে কি আছে এপাশে ইলেকট্রিশিয়ান আইটিআই কলেজটাও ঘুরে দেখে নিলাম ল্যাপটপ ভালোই অনেক ইকুইপমেন্ট আছে এই দেখো ছাত্রাবাস বাচ্চাদের অ্যাটেন্ডেন্স হয়ে গেল প্রার্থনা হয়ে গেল এবার কি ক্লাস হবে আচ্ছা ক্লাস সকালে শেষ হাই করে দো তোমাদেরকে ভারত সেবাশ্রমের মহারাজের সাথে পরিচয় করিয়ে দিই এই দেখতে পাচ্ছ ইনি হচ্ছে মহারাজ ভারত সেবাশ্রম সংগ্রহী মুলুক আশ্রম 2001 সালে প্রতিষ্ঠা হয়েছে মন্দির হয়েছে আজ থেকে প্রায় 15 বছর আগে আপনি স্যার কতদিন থেকে আছেন আমি প্রথম থেকে আছি আপনি প্রথম থেকে যা যা গেল মানে 30-35 বছর হয়ে গেল না না 30-35 বছর এটা আশ্রমটা তাই 21 বছর রানিং চলছে এখানে তো আইটিআই কলেজ রয়েছে আইটিআই কলেজ আছে এমনি স্কুলও রয়েছে স্পেশাল স্কুল আছে পাইপ এখন তো আছে 6-7 পর্যন্ত আছে আমরা নন এডেড মানে একটা অ্যাপ্লিকেশনের জন্য আমরা অ্যাপ্লাই করেছি আশা করি হয়ে যাবে আর পেছনে তো শিব মন্দির গুরু মন্দির আর সর্বদেব দেবীর মন্দির সামনে অতি ত্রিশালা হ্যাঁ বিশাল বড় জায়গা 300 বিঘা 300-400 বিঘা আসবেন হ্যাঁ 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 আবার আসবো তো এখানে জিজ্ঞাসা করলাম মোটামুটি তোমরা এলে 500-1200 টাকার ভেতরে রুম পেয়ে যাবে এসি হলে কত আর তিনজন এলে কত পড়বে চারজন এলে কত পড়বে এই সমস্ত কিছু ডিটেলস এই যে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা কল করে জেনে নিতে পারো আর ডেসক্রিপশানেও ফোন নাম্বার রইল এখন যাচ্ছি ওই যে খাবার জায়গা এই দেখো বাচ্চারা সবাই খেতে যাচ্ছে তো তোমাদেরকে ভারত সেবাশ্রম ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো তোমাদের এইবারে এখান থেকে আমরা বেরিয়ে যাবো তারাপীঠের জন্য ওইটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে তো এই ভিডিওর একদম আমরা শেষে চলে এসেছি আর এখানে আসো থাকো দেখো কত ফাঁকা জায়গা
আর একটা ফুটবল আরও কিছু নিয়ে চলে আসবে, আসবে খেলাধুলো করবে, ঠিক আছে? তো কেমন লাগলো ভিডিওটি তোমরা কমেন্ট করে জানিও। চলো দেখা হচ্ছে জলদি পরের ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা। তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছিলাম, ভারত সেবাশ্রমে তোমরা যদি লাঞ্চ ডিনার করতে চাও করতে পারো, মাত্র 50 টাকা দিয়ে তোমরা খাবার পেয়ে যাবে।